প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের ওয়েলকাম। শেখ দে আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কানিজ ফাতেমা, শেখ দে আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। এসব শিক্ষার্থীরা, আমরা কিছু কিছু ছবি দেখি। দেখো এখানে কি করতেছে, একজন কৃষক একটি স্মার্টফোনের সাহায্যে তথ্য খুঁজে নিচ্ছে। তারপর দেখো একজন সাংবাদিক কৃষকের সাথে কথা বলতেছে। তারপর দেখো শিক্ষায় একটি বাচ্চাকে কিভাবে আমরা সহজেই শিক্ষা গ্রহণ করতে পারি সেই সম্পর্কে তুলে ধরা হয়েছে, তাই না? এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সকলের সাথে তথ্য আদান প্রদান করতেছে সেই একটি সেই সম্পর্কে একটি ছবি দেখতে পাচ্ছি। আজকের পাঠ, দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা। আজকে আমরা পড়ব আমাদের জীবনের যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যা আমরা কিভাবে ইন্টারনেটের মাধ্যমে সমাধান করতে পারি। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইন্টারনেট কি তা বলতে পারবে, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব বর্ণনা করতে পারবে এবং দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। দেখো শিক্ষার্থীরা, আমরা দেখছি একটি ছবি। না দেখো, আমাদের বইতেই আছে রাকিবের বাবা গভীর রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন যদি আমাদের কেউ আত্মীয় স্বজন গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা কি করতে হবে? আমরা হতাশ হয়ে যাই, কিভাবে তাকে হসপিটাল নেওয়া যায়, কিভাবে ডাক্তারের কাছে ডাক্তার দেখানো যায়, তাই না? তাহলে দেখো এখানে দেখতেছি রাকিবের মা শতচেষ্টা করেও কারোর সঙ্গে কোনো যোগাযোগ যোগাযোগ পাচ্ছে কোনো যোগাযোগ পাচ্ছে না। কিছুক্ষণ পর দেখলো হঠাৎ বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স হাজির হলো। হঠাৎ বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স হাজির হলো, রাকিবের মা কি হলো, একটু অবাক হলো, তাই না? রাকিব তার মাকে জানায় সে ইন্টারনেট থেকে হাসপাতালের নম্বর নিয়ে ফোন করেছে এবং সময় মতো ব্যবস্থা নেওয়ায় তিনি সুস্থ হয়ে ওঠেন। রাকিবের বাবা কে সুস্থ হয়ে ওঠেন, তাকে সময় মতো হসপিটালে নেওয়া গেছে ওই রাতে এবং চিকিৎসার ব্যবস্থা করা গেছে, তাই তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাহলে এখানে আমাদের একটি দৈনন্দিন সমস্যা সমাধান হয়েছে কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট ছিল বলে রাকিব কিন্তু দ্রুত কি করতে পেরেছে, হসপিটালের নম্বর বের করে তারপর ফোন দিতে পেরেছিল। সুজয় ও তার বাবা মা ছুটিতে সিঙ্গাপুর বেড়াতে যায়। হঠাৎ করে সুজয়ের বাবা অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি হয়। রক্তের প্রয়োজন তথ্যটি সে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিল। সিঙ্গাপুরে অবস্থানরত অনেকেই তার পাশে এসে দাঁড়ালো। সে তার সমস্যার কথা ফেসবুকে তার বন্ধুদের কাছে শেয়ার করেছিল এবং সেখানেই দেখা গেছে বা অনেক বাংলাদেশি ছিল সিঙ্গাপুরে অবস্থানরত, তারা এসে কি করেছে, তার পাশে এসে দাঁড়িয়েছে এবং তার বাবাকে রক্ত দিয়েছে। এখানেও কিন্তু একটি সমস্যা, বড় ধরনের সমস্যা সমাধান হয়েছে। একক কাজ, উপরের দুটি ঘটনার মধ্যে একটি মিল রয়েছে, মিলটি কোথায়, কোথায় মিল? আমরা এখানে উপরের ঘটনা দুটিতেই দেখেছি আমরা একটি সমস্যার মধ্যে পড়েছিলাম এবং সমস্যা সমাধানে আমরা কি ব্যবহার করেছি, ইন্টারনেট ব্যবহার করেছি। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং সমস্যার সমাধান করতে পেরেছি। দেখো ইন্টারনেটে তথ্য আদান প্রদানে সহায়তা করে, আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন সহজেই তথ্য আদান প্রদান করতে পারতেছি, তাই না? ইন্টারনেট থেকে তথ্য খুঁজলে নিজের দক্ষতা বাড়ে। ইন্টারনেট থেকে যখন তুমি কোনো বিষয়, যে কোনো বিষয়ে আমরা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারি। ইন্টারনেট হলো তথ্যের ভাণ্ডার, সমস্ত তথ্য ইন্টারনেটে দেওয়া আছে। তুমি যে কোনো বিষয় তোমার জানার আগ্রহ থাকলে বা তুমি যে কোনো বিষয়ে যদি জানতে চাও, তাহলে আমরা কী করতে পারি, ইন্টারনেটে সার্চ দিয়ে সম্পর্কে এই তথ্য সম্পর্কে জানতে পারি। দেখো আমরা এখানে দেখছি গুগল ও পিপীলিকা। গুগল ও পিপীলিকা কি? গুগল ও পিপীলিকা হচ্ছে
কি দেখো তো, গুগল ও পিপিলিকা কি জনপ্রিয় সার্চ ইঞ্জিন? মনে থাকবে গুগল ও জনপ্রিয়, অনেক জনপ্রিয়, আর বাংলা সার্চ ইঞ্জিনের মধ্যে হচ্ছে পিপিলিকা প্রথম এবং পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন। মনে থাকবে তো শিক্ষার্থীরা, এখান থেকে নৈবেদিক আসে, বা আমাদের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কি গুগল ও পিপিলিকা। দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। দেখো এখানে এটা শিক্ষার্থীরা তাদের তথ্য খোঁজার জন্য বা গবেষণার জন্য প্রযুক্তি ব্যবহার করেছে। তারপর দেখো এখানে একজন একজন কর্মী দেখছি যে কাজ করার জন্য, তার সহযোগিতার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছে। এবং দেখো কলকারখানায় যে কাজ হচ্ছে, এই কাজগুলো একজন কর্মকর্তা বা প্রতিষ্ঠান মালিক সে সহজেই প্রযুক্তি ব্যবহার করে তার ঘরে বসেই দেখতে পাচ্ছে। দলীয় কাজ, দৈনন্দিন জীবনে ইন্টারনেট কিভাবে দক্ষতা বাড়ায়? পার্বত্য শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখলাম এগুলোই হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের ইন্টারনেট আমাদের কিভাবে দক্ষতা বাড়ায়। আমরা যে কোনো সমস্যা সমাধানে কি করতে পারি, ইন্টারনেট ব্যবহার করতে পারি, যে কোনো তথ্য খুঁজে বের করতে পারি, এবং যে কোনো প্রশ্ন সম্পর্কে আমরা সহজেই ইন্টারনেট থেকে প্রশ্নের উত্তর বের করে দক্ষতা অর্জন করতে পারি। মূল্যায়ন, বাবুল কোথায় বেড়াতে গিয়েছিল? পার্বত্য শিক্ষার্থীরা একটু আগে আমরা দেখে এসেছি বাবুল কোথায় বেড়াতে গিয়েছিল। তারপর সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কি? সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে কি? গুগল ও পিপিলিকা। বাড়ির কাজ, দৈনন্দিন সমস্যার সমাধানে ইন্টারনেট থেকে কি ধরনের সহায়তা পেতে পারি তার একটি তালিকা তৈরি করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিছুদিন মধ্যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সেই টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আমাদের আজকের প্রশ্ন হলো, দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো বা ব্যাখ্যা করো। কি শিক্ষার্থীরা পারা যাবে? তো অবশ্যই পারা যাবে, আমি জানি আমার শিক্ষার্থীরা অবশ্যই পারবে। তোমরা একটু সুন্দর করে, বই তো সুন্দর করে দেওয়া আছে, আমি যে উদাহরণগুলো দিলাম উদাহরণগুলোর দেওয়ার দরকার নেই, উদাহরণগুলো থেকে তোমাকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো নিয়ে এসেছিলাম। তোমাকে লিখতে হবে আসলে দৈনন্দিন জীবনে কিভাবে সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা, ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। তুমি দৈনন্দিন জীবনে ইন্টারনেট যে আমাদের গুরুত্বপূর্ণ এটি মূল্য এটি লিখে এর ব্যাখ্যা করার জন্য পয়েন্ট দিয়ে এক দুই দিয়ে দিয়ে তুমি পয়েন্টগুলো তুলে ধরবে, কিন্তু কোনো উদাহরণ দেওয়ার দরকার নেই। শিক্ষার্থীরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সতর্কতার সাথে লেখাপড়া করবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে ধন্যবাদ। দেখি আমি আবার তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।